আমরা ক্লাস টেনে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা পড়ছিলাম। আমরা অনেক দূর এগিয়ে গেছি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জলের তড়িৎ বিশ্লেষণ পর্যন্ত আমরা করেছি, সেখান থেকে আমরা দেখেছি যে হাইড্রোজেন উৎপন্ন হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, এটা আমরা করেছি। আজ আমরা ওই কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ এটা করব। তাহলে তড়িদ্বার হিসেবে আমরা কি নিচ্ছি, তড়িদ্বার হিসেবে আমরা নিচ্ছি কপার, আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে আমরা নিচ্ছি অপার সালফেটের জলীয় দ্রবণ এটা নিচ্ছি, CuSO4 এর জলীয় দ্রবণ নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা জলীয় দ্রবণে অপার সালফেট থাকছে, তাহলে অপার সালফেট CuSO4 এটা ভাঙবে কিভাবে, না Cu++ SO4⁻⁺, এটা আমরা দেখেছি H4 2 হচ্ছে, H4 -2 হচ্ছে। ঠিক আছে, আর তার সঙ্গে আমাদের জলীয় দ্রবণের জলটা আছে, তাহলে H2O এটাও ভেঙে গিয়ে আমাদের কি তৈরি করছে, না H+ + OH- আয়ন তৈরি করছে। তাহলে এখানে আমরা যে জলীয় দ্রবণটা নিয়েছি সেখানে আছে CuSO4 + H2O, তার মানে আমার এখানে যদি আমি এটা এটা নিচ্ছি কপার, এটাও নিচ্ছি কপার, যাই হোক নিচ্ছি, তাহলে আমার ইয়েতে কি থাকছে, না এই জলীয় দ্রবণে আমার দুটো ক্যাটায়ন থাকছে, ক্যাটায়নটি কি থাকছে, ক্যাটায়ন থাকছে Cu2+ আর হাইড্রোজেন, এটা থাকছে ক্যাটায়ন। তাহলে এই দুটো ক্যাটায়নের মধ্যে যে এই ক্যাটায়নের মধ্যে কোনটা আসবে, Cu2+ আসবে না H+ আসবে, তাহলে আগে দেখেছি যেটা কি, না সে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অপারের ইয়েটা কি, অপারের স্থানটা হচ্ছে হাইড্রোজেনের নিচে, অপারের স্থান হচ্ছে হাইড্রোজেনের নিচে, তাহলে অপার হচ্ছে অন্তরিক দর্বি হাইড্রোজেনের থেকে, তাহলে অপারটা আমরা আমাদের ক্যাথোডের আগে যাব। তাহলে ক্যাথোডে ক্যাথোড রিয়াকশনে আমাদের কি হবে, ক্যাথোডে কি হবে, না অপারটা 2+ যাবে, দিয়ে দুটো ইলেকট্রন নেবে, দিয়ে অপার ধাতুতে পরিণত হবে, দিয়ে ক্যাথোডে আমাদের জমা হবে, এইটা হচ্ছে আমার ক্যাথোড। তাহলে এই দিক দিয়ে আমার Cu2+টা যাবে, এটা আমাদের খুব পরিষ্কার, কোনো মানে অসুবিধা নেই। তাহলে ক্যাথোডে আমাদের অপার 2+টা আমাদের যাচ্ছে। অ্যানোডে কি আসবে, অ্যানোডে আমাদের কি আসবে, না অ্যানোড রিয়াকশনে অ্যানোডে যাবে আমাদের কি, না SO4 2- আর OH- এই দুটো যাচ্ছে, এই দুটো ইলেকট্রন ত্যাগের প্রবণতা থেকে একদম পরিষ্কার হচ্ছে, এই যে দুটো যাবে যাওয়ার কথা হচ্ছে আমার অ্যানোডের দিকে যাওয়ার কথা, তাই এই দুটো যে অ্যানায়ন যাচ্ছে সেটা প্রবণতা থেকে এই যে অপার আয়নটা, তার অপারটা আমরা নিয়েছি সেই অপারের ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা বেশি, এই দুটো ইলেকট্রন ত্যাগে সালফেট আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ইলেকট্রন ত্যাগের থেকে অপারের ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা বেশি, তাহলে কি করবে, না অপারটা ইলেকট্রন ত্যাগ করে বেরিয়ে আসবে, তাহলে অপার কি করছে, না -2 ইলেকট্রন ত্যাগ করে অপার দুটো আয়ন তৈরি করছে, অপার 2+ তৈরি করছে, পিঁপড়ি গ্যান তৈরি করছে, সেই পিঁপড়ি গ্যানটা এই জলীয় দ্রবণে আবার চলে আসছে।
তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার হয়ে গেল কি যে দুটোর মধ্যে কোনটা আসবে না অপার আসবে, এখানেও ক্যাটায়ন দুটো আছে Cu2 প্লাস এবং H প্লাস, এই দুটোর মধ্যে কে যাবে না অপার যাবে এটা আমাদের পরিষ্কার হয়ে গেল। এবং একটা জিনিস পরিষ্কার করে দেখো, এখানে যে জলীয় দ্রবণটা সেখানে কিন্তু কপার সালফেটের ক্ষারত্বটা কোনো সময়ই কমা বাড়া করবে না, যে পরিমাণ কপার এখানে চলে যাবে অ্যানোডে সেই পরিমাণ কপারে কিন্তু আমাদের এখান থেকে থেকে ধাতুটা থেকে বেরিয়ে এসে জলীয় দ্রবণে চলে আসবে, তার ফলে কি হবে কপার সালফেটের আমাদের যে গাঢ়ত্বটা সেটা কিন্তু কখনোই পরিবর্তন হবে। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগটা আরম্ভ হল কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে তড়িৎ লেপন, দ্বিতীয় হচ্ছে ধাতু নিষ্কাশন, আর তৃতীয় হচ্ছে ধাতু বিশোধন। তাহলে তড়িৎ লেপন, ধাতু নিষ্কাশন আর ধাতু বিশোধন। তা প্রথমে আমরা তড়িৎ লেপন সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে তড়িৎ লেপন কাকে বলে? না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর পরিবাহকে তড়িৎ লেপন বলছি। তাহলে কি কি বলছি, যে ধাতুগুলো সক্রিয় বেশি সেই ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপটা দিচ্ছি, তার বেশি সক্রিয়র উপর কম সক্রিয় ধাতুর প্রলেপটা দিচ্ছি। এখান থেকেই আমাদের কিন্তু কেন আমরা এটা করি, তড়িৎ লেপনটা কেন করি সেটার কিন্তু একটা উদ্দেশ্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। কি কি না, প্রথমত দেখো তড়িৎ লেপনের উদ্দেশ্য বা কেন করছি না সেটা একটু নিয়ে আলোচনা করি। কি না উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কি, এক নম্বর হচ্ছে কি যে ওই জল বায়ু ইত্যাদির হাত থেকে রক্ষা করা। তাহলে বেশি সক্রিয় ধাতু যখন তখন আমাদের বাতাসে জলীয় বাষ্প বায়ু বাতাসের বিভিন্ন যে ইয়েগুলো আছে অক্সিজেন মানে অক্সিজেন ক্রিয়া এইগুলোর হাত থেকে আমাদের বেশি সক্রিয় ধাতুগুলোকে রক্ষা করে। দু নম্বরটি হচ্ছে টেকসই করা, টেকসই হবে সেই ধাতুগুলো যদি কম সক্রিয় ধাতু হয় তাহলে অনেক দিন টিকবে, যেহেতু ওরা বিক্রিয়া সহজে করছে না সেই জন্য ওরা কিন্তু অনেক দিন ধরে টিকবে, টেকসই হবে। আর তিন নম্বর হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা, সৌন্দর্য বৃদ্ধি। তাহলে এই সৌন্দর্যটা আমরা যদি লোহার উপর তামার প্রলেপ দিই তাহলে সেটা দেখতে খুব সুন্দর লাগবে, বা রূপার উপর যদি আর সোনার প্রলেপ দিই তাহলেও কিন্তু সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সৌন্দর্য বৃদ্ধি হলে কি হবে না সেটা অর্থনৈতিক গুরুত্বটাও বাড়বে। তাহলে এই তিনটে কাজের জন্যই কিন্তু আমরা কি করি না তড়িৎ লেপন প্রয়োগটা করি, তড়িৎ লেপনটা করি। তড়িৎ লেপন করতে গেলে যেটা প্রথম যে কাজটা করতে হবে আমাদের অ্যানোড কি নেব, অ্যানোড কি নেব, ক্যাথোড কি নেব, আর তড়িৎ বিশ্লেষ্য কি নেব, তড়িৎ বিশ্লেষ্য কি নেব, এই তিনটে, তাই তো? অ্যানোড নেব হচ্ছে যে ধাতুর প্রলেপ দেবো সেই ধাতুটাকে, যে ধাতু প্রলেপ দেওয়া হয়, যে ধাতু প্রলেপ দেওয়া হবে সেই ধাতুটাকে নেওয়া হবে, ঠিক আছে? ক্যাথোডে কি নেব, যে ধাতুর উপর প্রলেপ দেব, যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে এটা নেব। আমরা মনে করো যে একটা লোহার চামচ আছে তার উপরে তে নিকেলের প্রলেপ দেব, তাহলে আমরা কি করবো না নিকেল বিশুদ্ধ নিকেল ধাতুটাকে আমরা কি করবো না অ্যানোড হিসেবে ব্যবহার করবো, আর লোহার চামচটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবো।
আর তড়িৎ বিশ্লেষ হিসেবে কি হয়েছে, যে ধাতুর পোলের, যে ধাতুর প্রলেট দেওয়া হবে, দেওয়া হয় তার জলীয় দ্রবণ, যে ধাতু প্রলেট হবে সেই ধাতুর একটা জলীয় দ্রবণ নেওয়া হবে। আমরা যদি নিকেলে প্রলেট দিই তাহলে নিকেল সালফেট আমরা নেব, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আছে, এরপরে আমরা আরেকটা জিনিস আছে, আমাদের বাড়ি ঘর ছাদ, তার ছাদ দিতে গেলে আমরা যে টিনটা ব্যবহার করি সেটা আসলে লোহার, এবং তার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে। এই জিঙ্কের প্রলেপ দেওয়ার যে হয় এই এটাকে বলি আমরা, একদম জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে বলি আমরা গ্যালভানাইজেশন, এটাকে বলছি আমরা কি না গ্যালভান, গ্যালভানাইজেশন, জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে বলছি আমরা কি গ্যালভানাইজেশন। এটা কিন্তু তিন রকম পদ্ধতিতে দেওয়া হয়, একটা হচ্ছে হট প্রসেস বলে, মানে বড় বড় জিনিসগুলো বালতি টালতি এগুলো কি করা হয় না গরম করা হয়, চরম গরম করা হয়, এবং গরম তো একটা গলিত একটা মানে জিঙ্কের লবণের ওপর সেটাকে কিন্তু ভেজা হয়, তারপরে কিন্তু ওটা হয় বালতি টালতি যেটা জিঙ্কের পরিণত হয় সেটা কিন্তু হট প্রসেসে করা হয়। আর ছোট ছোট স্কুপু এগুলো ছোট ছোট জিনিসগুলোতে স্যানিটাইজেশন বলে একটা প্রসেস আছে, সেটাতে কিন্তু ওটা করা হয়, সেটা কি কিরকম করা হয় না ওটাও কিন্তু গরম, মানে গরম করা হয়, এবং গরম করে ওটা ওই ইয়েটার মধ্যে প্রচণ্ড বেগে ঘোরানো হয়, ছাঁকানো হয় স্যানিটাইজেশন। আর তিন নম্বরে হচ্ছে আমাদের তড়িৎ লেপন পদ্ধতিতে পড়ে, তা আমরা তো তড়িৎ লেপন পদ্ধতিটাই করবো, সেই জন্য তড়িৎ লেপন পদ্ধতিটাই আমরা আলোচনা করি। এখানে আমাদের তড়িদ্দার নেওয়া হবে, তড়িদ্দার কি নেওয়া হবে না জিঙ্ক, জিঙ্কের তড়িদ্দার নেওয়া হবে, কোনটা না অ্যানোডটা, অ্যানোড এটা অবশ্যই অ্যানোডে থাকবে, জিঙ্কের একটা বিশুদ্ধ জিঙ্কের পাত অ্যানোড হিসেবে থাকবে তড়িদ্দার। আর ক্যাথোডে যেটা নেওয়া হবে, ক্যাথোডে যে বস্তুটা যে বস্তুর উপর তড়িৎলেপন, তড়িৎলেপন দেওয়া হবে সেটা ক্যাথোড, সেটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করবো। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করবো কপার সালফেট, এটা অবশ্য শুধুমাত্র ওরকম করে কপার সালফেট ওরকম করে ব্যবহার করা হয় না, আর সরি জিঙ্ক সালফেট, সরি জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, জিঙ্কের যে বলছে গ্যালভানাইজেশন জিঙ্ক সালফেট, ঠিক আছে। আর জিঙ্ক সালফেট এটাকে ওরকম ভাবে নেওয়া হয় না, এর সঙ্গে অ্যামোনিয়াকে জিঙ্ক সালফেট বলি, অ্যামোনিয়াম ক্লোরাইড মেশানো থাকে, আর কিছু অন্য আর কিছু মেশানো থাকে দিয়ে তারপরে ওটা করা মধ্যে কথা এটা থাকে। তাহলে জিঙ্ক সালফেটে যেটা আমাদের জলীয় দ্রবণটা নেওয়া হচ্ছে তার সঙ্গে জিঙ্ক সালফেট আর জল এটা থাকবে, সেটা কিভাবে কি ভাঙছে না ভাঙছে একটু আমি দেখে নাম। জিঙ্ক সালফেট যেটা, জিঙ্ক সালফেট এটা কিন্তু ভেঙে গিয়ে যে দেন টু প্লাস প্লাস এসও ফোর টু মাইনাস এটা হবে, আর জলটাও ভেঙে যায় দিয়ে তৈরি করে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস। ঠিক একই রকম ভাবে কি হবে না ক্যাথোডে ক্যাথায়ন ঘুরে যাবে, অ্যানোডে অ্যানায়ন ঘুরে যাবে, এখানে জিঙ্ক আর হাইড্রোজেন আছে ক্যাথায়ন, এর মধ্যে জিঙ্কটা জিঙ্কটা জিঙ্ক টু প্লাস কি করবে না সে দুটো ইলেকট্রন নিয়ে আসবে অ্যানোডে, অ্যানোডে অ্যানোডে কি করবে না
जिंक दुटो इलेक्ट्रॉन नेबे दिए जिंक और मध्य आस्तरण करबे जिंके आर ओएच एवं सालसार एर परिवर्ते जिंकते किंतु आमादेर कि करबे ना दुटो इलेक्ट्रॉन त्याग करे जलीय द्रवणे चले आसबे। তাহলে ক্যাথোডে কি হবে, ক্যাথোডে কি হবে না জিঙ্কটা দুটো ইলেকট্রন ত্যাগ করবে দিয়ে জিঙ্ক টু প্লাস হিসেবে আমার জলীয় দ্রবণে চলে আসবে। তার ফলে কি হবে, এই যে আমার জিঙ্কটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আবার এখান থেকে ঘাটতিটা পূরণ করবে, তার ফলে জিঙ্ক সালফেটে কিন্তু গাঢ়ত্বটা সবসময় একই থাকবে। বুঝে গেল? তোমাদের আর যেটা আছে সেটা হচ্ছে কপার সালফেট, আমরা কপারের পরিযোগটা করেছি ওইটাই কিন্তু হয়। আর আছে নিকেল, নিকেলে পরিযোগন কিভাবে করবে, তাহলে নিকেলে নিকেলে তরি লেপন এটা করতে গেলে আমরা কি করবো না এত হিসেবে যেটা যে ধাতুর উপর যে ধাতুর উপর পরিযোগন করা হবে আর অ্যানোডে কি হবে না নিকেল আর তৈরি বিশ্লেষণ তৈরি বিশ্লেষণ হিসেবে না হবে নিকেল সালফেট। তাহলে নিকেল সালফেট যখন নেওয়া হচ্ছে তখন কি হচ্ছে না এটা ভেঙে যাবে, নিকেল সালফেট এটা ভেঙে গিয়ে তৈরি করবে এনআইন টু প্লাস প্লাস এসি ফোর টু মাইনাস। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে অ্যানোডে কি হবে আর ক্যাথোডে কি হবে, অ্যানোড রিঅ্যাকশন কি হবে আর ক্যাথোড রিঅ্যাকশন কি হবে না নিকেলটা অ্যানোডে নিকেলে কি হবে না দুটো ইলেকট্রন ত্যাগ করবে দিয়ে নিকেল টু প্লাস তৈরি করবে আর ক্যাথোডে ক্যাথোডে কি করবে না সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে নিকেল হবে দিয়ে ওর উপর জমা হবে, নিকেলটা ওর উপর জমা হবে। নিকেল দিলাম, এরপরে সোনার প্রয়োগ দিতে গেলে আমরা কি করব না ক্যাথোড হিসেবে ব্যবহার করব, যে ধাতুর উপর প্রয়োগ দিতে হবে সেটাকে, আমরা যদি রূপোর গয়নার উপর সোনার প্রয়োগ দিকে তাহলে রূপোর গয়নাটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব, তামার উপর যদি দিয়ে তাহলে তামাটাকে আমরা ব্যবহার করব, আর অ্যানোড হিসেবে বিশুদ্ধ সোনা ব্যবহার করব, আর তৈরি বিশ্লেষণ হিসেবে আমরা ব্যবহার করব কি সোনা একটা লবণ যেটা কি না পটাশিয়াম অরো সায়ানাইড, এটার নাম পটাশিয়াম অরো সায়ানাইড। ঠিক একই রকম ভাবে আমরা ইয়ের কি ব্যবহার করব না রূপোর পরে দিতে গেলে, রূপোর পরে দিতে গেলে রূপার পরে দিতে গেলে ক্যাথোড হিসেবে আমরা যেটার উপর দেবো যে ধাতুর উপর দেবো যে ধাতুর উপর ফোরলেট দেওয়া হবে দেওয়া হবে, যদি আমরা একটা স্টিলের চেন বা লোহার চেনের উপর উপর করে দিয়ে যাই তাহলে সেই লোহাটাকে আমরা কি দেবো না ক্যাথোড হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, অ্যানোড হিসেবে অ্যানোড অ্যানোড হিসেবে ব্যবহার করব বিশুদ্ধ রূপা এজি এটা ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করব পটাশিয়াম, একই রকম পটাশিয়াম আর্জেন্টো আর্জেন্টো সায়ানাইড সায়ানাইড কে
AgCl होल टू, AgCl होल टू এটাকে আমরা ব্যবহার করব, ঠিক আছে। নিষ্কাশনটা দু নম্বর আমাদের যেটি ছিল ধাতু নিষ্কাশন, আমাদের তো বিশ্লেষণ পদ্ধতির একটা প্রয়োগ, ধাতু নিষ্কাশনটা সম্পর্কে একটুখানি আলোচনা করি অল্প করে। যেগুলো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, যেগুলো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, তারপরে তোমার ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুগুলো কিন্তু থেকে, এই ধাতুগুলো ক্লোরাইড, সালফেট বা অক্সাইড, এগুলো থেকে কিন্তু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই ধাতুগুলো পাওয়া যেতে পারে, ওই ধাতুগুলো কিন্তু পাওয়া যেতে পারে, ঠিক আছে। সেগুলোকে কি করে কি করা হয় না, ওই ধাতুর যে লবণগুলো, সেই লবণগুলোকে প্রথমে তাপ প্রয়োগ করে গলিয়ে নেওয়া হয়, দিয়ে তারপরেতে গ্রাফাইট তড়িদ্বারের সাহায্যে ওগুলোকে তড়িৎ বিশ্লেষণ করা হয়। আমরা যখন অ্যালুমিনিয়ামটা পড়ি, অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়ামটা নিষ্কাশন হয় সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। অ্যালুমিনার এটাকে গলাতে গেলে, যদি বিশুদ্ধ অ্যালুমিনাকে গলাতে চাই আমরা, তাহলে প্রায় গলনাঙ্ক 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। তা এর সঙ্গে কি করা হয়, সামান্য পরিমাণে ক্রায়োলাইট, ক্রায়োলাইট ফ্লোস্পার, ফ্লোস্পার মেশানো হয়, ঠিক আছে। তাহলে কি হয় না, এটার গলনাঙ্কটা এই তিনটে মিশিয়ে তার গলনাঙ্কটা প্রায় 900 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়, তার গলনাঙ্কটা অনেক কমে গেল। তার ফলে কিন্তু এটি কি সুবিধা হলো না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার থেকে এই দুটো মেশালে এগুলো কিন্তু গলনাঙ্কটা অনেকটা কমে যায়, ঠিক আছে। তাহলে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন আমরা গলিয়ে দিলাম, গলিয়ে দেওয়ার ফলে ক্রায়োলাইটে আছে তোমার Al3 আর 3NaF, এটা হচ্ছে ক্রায়োলাইট। এটা কি হচ্ছে না, Al3 দিয়ে 3NaF তৈরি করছে, ঠিক আছে। আর Al2O3, O3 এটি কি করছে না, Al2Al3+3O2-, এইটা ভেঙে গিয়ে আমাদের তৈরি করছে Al3, এটা কি করছে না, Al3+3F-, দ্বিগলিত অবস্থায়। এইগুলো সব কিন্তু লিকুইড, এগুলো সব কিন্তু লিকুইড অবস্থায় আছে, ঠিক আছে। এটা কিন্তু লিকুইড অবস্থায়, এটা আমরা গলিয়ে নিয়েছি, এটা লিকুইড অবস্থায়, এটাও লিকুইড অবস্থাতেই আছে। এই অবস্থায় যদি আমরা তড়িদ্বার কি ব্যবহার করছি না, গ্রাফাইট তড়িদ্বার, তাহলে এগুলো নিয়ে আমরা গ্রাফাইট তড়িদ্বারের সাহায্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তড়িদ্বার, তড়িদ্বার আমরা কি নিচ্ছি, গ্রাফাইট অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোড এবং ক্যাথোড দুটোই কিন্তু গ্রাফাইট, গ্রাফাইট তড়িদ্বার আমরা ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে অ্যানোডে আসবে অ্যানায়নগুলো আর ক্যাথোডে, তাহলে ক্যাথোড রিয়াকশনটা কি হবে, ক্যাথোডে আমরা পেয়েছি কি না, কোনটা আসবে Al3+, সে কি করবে না, তিনটে ইলেকট্রন নেবে, দিয়ে অ্যালুমিনিয়ামটা জমা হবে,
অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম। আর অ্যানোডে কি হবে, অ্যানোডে অ্যানোডে আমাদের আসছে অক্সিজেন আসছে আর ওখান থেকে ফ্লোরিন আসছে, এই দুটোর মধ্যে কি কি আসছে না, অক্সিজেন টু মাইনাস আর ফ্লোরিন মাইনাস, এই দুটোর মধ্যে এই অক্সিজেনকে কিন্তু অ্যানোডে মুক্ত হবে, ফ্লোরিনকে কিন্তু অ্যানোডে মুক্ত হবে না। তাহলে কোনটা মুক্ত হচ্ছে না, অক্সিজেন, অক্সিজেনটা আমাদের টু মাইনাস, এটা দুটো ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে তৈরি করলো কি অক্সিজেন, তৈরি করলো অক্সিজেন পরমাণু, এরকম দুটো অক্সিজেন পরমাণু মিলে তৈরি করলো অক্সিজেন, যেটা অ্যানোড দিয়ে বুদ্বুদ আকারে বেরিয়ে চলে আসবে। তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের শুধুমাত্র ইয়েটা করলাম, অ্যালুমিনিয়ামকে যদি অ্যালুমিনিয়ামকে যদি আমরা করতে চাই, গঠিত অবস্থায় করতে চাই, তাহলে প্রচুর পরিমাণে তাপ লাগবে, সেই জন্য ওর সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লোরোস্পর মিশিয়ে ওটাকে যদি উত্তপ্ত করি, তাহলে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে ওটা গলে যাবে, দিয়ে তারপরে আমরা এই বিক্রিয়াগুলো করব। আর 3 নম্বরে কি আছে না, ধাতুর বিশোধন, এটা আমাদের সিলেবাসে কেবলমাত্র পাপারটা আছে, ধাতুর ধাতুর বিশোধন বা ধাতুর শোধন আমরা কপারটা করব, এটা কপারের করবো, দেবো আমাদের সিলেবাসে কপারটাই আছে, সেখানে আমরা তো মানে কপারের তড়িৎ লেপন দেখলাম, ঠিক সে একই পদ্ধতিতে কিন্তু আমরা করবো, সেখানে সেখানে অ্যানোড কি নেবো, অ্যানোড আর ক্যাথোড, এই দুটো, আর তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ এটা তো আমরা দেখেছি কপার সালফেটের জলীয় দ্রবণ, আর ক্যাথোডে আমাদের অবিশুদ্ধ অবিশুদ্ধ যেটা বিশুদ্ধ করতে হবে, সেই সরি কপারে আমাদের একটা বিশুদ্ধ বিশুদ্ধ কপার নেব, পাতলা এটা পাতলা একটা বিশুদ্ধ কপারের আমরা পাত নেব, আর অ্যানোডে নেব আমরা কি যেটা অবিশুদ্ধ, ঠিক আছে, অবিশুদ্ধ কপার কি হলো না, কপার সালফেট ভেঙে গিয়ে কপার সালফেট ভেঙে গিয়ে সিইউ টু প্লাস প্লাস এসও ফোর ডবল মাইনাস আসবে, আর জলটাও ভাঙবে ঠিক কথা, কিন্তু আমরা জলটা আগেই দেখেছি, তাহলে সেখানে আমাদের ক্যাথোডে কি হবে, কপারটা কি করবে না, দুটো ইলেকট্রন নেবে, দিয়ে কপার হিসেবে জমা হবে, আর অ্যানোডে অ্যানোডে কি হবে, কপার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার আয়ন হিসেবে বেরিয়ে আসবে। তাহলে কি হবে, এই যে পাতলা কপারটা আমি নিয়েছি, এই পাতলা কপারটা আস্তে আস্তে কি হবে না, এই কপারটা জমা হতে হতে সেই কপারটা মোটা হবে, এবং সেটা কিন্তু মোটা হবে, আর এই অবিশুদ্ধ কপারটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, তাহলে এই অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপারে এখানে জমা হবে, তাহলে এইভাবে আমরা ধাতুর শোধনটা